extra time. বিদেশি নির্বাচন কবে হবে, কবে হবে বিদেশি নির্বাচন, এই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আশঙ্কা বেঁধেই ছিল। কিন্তু এবার একবারে পাঁচজন বিদেশি নাম ঘোষণা করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার সন্ধ্যাবেলায় ইমামি ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে পাঁচজন বিদেশি নাম ঘোষণা করা হয়। তাহলে কারা এই পাঁচ বিদেশি, চলুন এক এক করে আমরা জেনে নিই। অবশ্যই প্রথমে নাম আসবে ইভান গোনজালেজের। গত বছর এফসি গোয়াতে খেলা এই ডিফেন্ডার প্রাক চুক্তিতে সই করেছিলেন ইস্টবেঙ্গলে, আর এবার 32 বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারকে চুক্তিবদ্ধ করল ইমামি ইস্টবেঙ্গল। এদিকে শুক্রবার মধ্যরাতে এক্সট্রা টাইম বাংলা জানিয়েছিল 33 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা আসতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গল এফসিতে। এবার সেই খবরেই শিলমোহর দিল লাল হলুদ ব্রিগেড। জামশেদপুর এফসি থেকে অ্যালেক্স লিমা আসছেন ইমামি ইস্টবেঙ্গল এফসিতে। এদিকে আগামীকালই কলকাতায় পৌঁছচ্ছেন ইমামি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বস কাইরিয়াকো। 32 বছর বয়সী এই ডিফেন্ডার সাইপ্রাসের জাতীয় দলের হয়ে 11টি ম্যাচ খেলেছেন এবং সাইপ্রাসের ঘরোয়া সমস্ত টুর্নামেন্ট জিতেছেন 32 বছর বয়সী কাইরিয়াকো। চতুর্থ বিদেশি হিসেবে কিন্তু আইএসএল এ পরিচিত ফরওয়ার্ড ক্লেইটন সিলভা আসছেন ইমামি ইস্টবেঙ্গল এফসিতে। গত দুই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে ফুল ফুটিয়েছিলেন 35 বছরে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 16টি গোল ও 7টি অ্যাসিস্ট করেছেন 37টি ম্যাচে। এবং সবশেষে 32 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এলান্দ্রোকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। লিথুয়ানিয়া এবং মল্টার ঘরোয়া লিগে একাধিক ট্রফি জেতার পাশাপাশি থাইল্যান্ডের বেশ কিছু ক্লাবে খেলেছেন, যেখানে গত দুই মরশুমে 23টি গোল করেছেন এলিয়ান্দ্রো। তাহলে আমারও বলে নিই কারা হলো ইমামি ইস্টবেঙ্গলের পাঁচজন বিদেশি। 32 বছর বয়সী সাইপ্রাসের মিডফিল্ডার চারালাম্বস কাইরিয়াকো, 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার ইভান গোনজালেস, 33 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা, 35 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেইটন সিলভা এবং 32 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এলিয়ান্দ্রো। সব মিলিয়ে একেবারে পাঁচজনের নাম ঘোষণা করে চমকে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।